দশমীর দিন শাড়ি নয়, অভিনেত্রী বাছলেন সাদা লম্বা পোশাক। পুজোর প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন দিতিপ্রিয়া। শাড়ি থেকে শুরু করে জামদানি জ্যাকেট, পুজোয় দিতিপ্রিয়া স্টাইল স্টেটমেন্ট ছিল দেখার মতো। তবে দশমীর দিন অন্যরকম সাজলেন অভিনেত্রী। সাদা সালোয়ারের সঙ্গে লম্বা কুর্তি পরেছিলেন দিতিপ্রিয়া। সিঁদুর খেলা থেকে শুরু করে ধনুচি নাচ, দিতিপ্রিয়া যেন ঘরের মেয়ে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। ছোট্ট রিলে দেখা গেল পাড়ার সবার সঙ্গে ধনুচি নাচ করলেন দিতিপ্রিয়া। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।